বিভিন্ন জেলাতে ডেলিভারি দিচ্ছি। তো এই আলমারিটি হচ্ছে আমাদের কাছে অর্ডার করেছেন ঢাকা কেরানীগঞ্জ থেকে, তার নাম হচ্ছে নজরুল ইসলাম ভাই। তিনি আমাদের ইউটিউব থেকে ভিডিও দেখেছিলেন, দেখে বললেন যে ভাই আমাকে ফ্রিবাডের মধ্যে একটি আলমারি বানিয়ে দিতে হবে। তার ভিতরে একটু ডিফারেন্স হলো, উনার বাসা যেহেতু চিপা, সিঁড়িটা হচ্ছে চিপা, এ কারণে হচ্ছে উনি বললেন যে আমাকে এক দরজা আলাদা করে বানাবা, দুই দরজা হচ্ছে আলাদা করে বানাবা, আমার বাসায় নিয়ে এটাকে সেট আপ করে দিয়ে আসবা। তারই ধারাবাহিকতা তার জন্য হচ্ছে এই ডিজাইন করে বানিয়েছি। এই পাটটা দেখতেছেন আলাদা, এটা বাসায় নিয়ে আমরা ফিটিংটা করব, ঠিক আছে? এটা দেখতেছেন পাট, এই পাট কিন্তু থাকবে না, এটা যখন ফিটিং করবো তখন অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তোমরা একটু পিছনে দাও, আমি একটু বলে নিই। আজকে মূলত আলোচনা করব এটা দাম কত টাকা, এটা কি সাইজ এবং কি কালার। তো আমি ফার্স্ট টাইম এটা কালারটা বলবো, এটা দরজার কালার গুলো দেখতেছেন আপনি গোল্ডেন কালার, দরজার কালারটা হচ্ছে গোল্ডেন কালার, আর এটা বডির কালারটা হচ্ছে কিন্তু সিলভার কালার, বডি কালারটা দেখতেছেন সিলভার কালার। এটা কিন্তু হচ্ছে আপনার ফ্রিজের কোয়ালিটি আলমারি, এটা কিন্তু ফ্রিজ পাল আলমারি, আপনি দেখতেছেন ফ্রিজ কোয়ালিটি। নিচের সাইডটা একটু দেখাও, উপর থেকে নিচ পর্যন্ত, হ্যাঁ রাইট, এই সাইড থেকে দেখাও, নিচের সাইডটা দেখাও, রিসেন্ট ব্যাকগ্রাউন্ড তো অবশ্যই দেখতে চান। এখন হচ্ছে এটা আমি সাইজ বলবো যে এটা কি সাইজের আলমারিটা। এই আলমারিটির খাড়া উচ্চতা হচ্ছে আপনার, আলমারিটির খাড়া উচ্চতা হচ্ছে আপনার 7.5 ফুট, এবং এই যে চড়া আছে পাঁচটি, এটা হচ্ছে আপনার 5 ফুট 7 ইঞ্চি, আর খাড়া হচ্ছে আপনার 7.5 ফুট 81 ইঞ্চি। আরেকটি হচ্ছে এই আলমারির গভীরতা হাইট হচ্ছে অনেক বড়, এটা হচ্ছে আপনার 2 ফিট 24 ইঞ্চি, ঠিক আছে? এটাতে আপনার ব্যবহার করেছি, এটার দামটা আমি আগে বলে নিই, এটা কিন্তু ওজন হচ্ছে 150 কেজি ওয়েট, 20 গেজ 22 গেজ সিট দিয়ে বানানো, এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 38,000 টাকা। এটা শুধু 38,000 টাকা, এটা আপনাদের জন্য রেটটা বললাম। যারা হচ্ছে আমাদের ইউটিউব থেকে দেখছেন বা অথবা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদের জন্য হচ্ছে 38,000 টাকা এটা প্রাইস পড়বো। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দুটি লক দেখাই, আগে এই লক গুলো একটু কাছ থেকে দেখাও। লক গুলো কিন্তু খুবই গর্জিয়াস লক, এবং দুটি লক ব্যবহার করেছি এই আলমারিতে, খুবই গর্জিয়াস লক, এবং এটার মোটা গ্লাস, গ্লাসটা একটু দেখাও, ফিকনেসটা কিন্তু অনেক মোটা, একটু দূরে যাও, দূরের থেকে দেখাও। এবং এই গ্লাসটা কিন্তু লং বড় গ্লাস, একদম উপর থেকে নিচ পর্যন্ত। আমি আশা করি আপনার বাসায় কোনো ড্রেসিং টেবিল লাগবে না, গ্লাসটা কিন্তু লং বড় একটি গ্লাস, এবং 6টি ম্যাগনেট দিয়ে কিন্তু আমরা গ্লাসটি 5 মিলি গ্লাসটি কিন্তু ফিটিং করেছি। আপনি দেখতেছেন 5 মিলি গ্লাসটি ফিটিং করেছি, বেশি লড়াইব না। তো আমি জাস্ট এটার ভিতরে ডিজাইনটা দেখাবো যে এই দরজার ভিতরে আমি কি ডিজাইন করেছি। অবশ্যই আপনারা একটু দেখেন ভিতরে ডিজাইনটা, আপনি দেখতেছেন নিচে একটি হ্যাঙ্গার এবং উপরে একটি হ্যাঙ্গার, এবং আমরা কিন্তু হ্যাঙ্গারটি হচ্ছে SS5 দিয়ে কিন্তু হ্যাঙ্গারটি ইউজ করেছি, এবং নিচেরটা হচ্ছে SS5 দিয়ে কিন্তু আমরা ফিটিং করেছি। এবং আমাদের কালারটা দেখতেছেন ভিতরে কিন্তু আমাদের হোয়াইট হিটপ্রিন্টটা কালার করা হয়েছে, একদম ফকফকে সাদা, এবং দরজাগুলো হচ্ছে আমরা অরিজিনাল গোল্ডেন কালার করেছি, এবং দরজার ভিতরের সাইড এবং বাইরের সাইড, এবং এই যে লকের যে তালাটা আছে সে তালার উন্নত মানের চাবিটা হচ্ছে আপনার এই যে দেখতেছেন পিতলের চাবি, কিন্তু খুবই উন্নত মানের, কোনো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো আমি এই ছেড়ে দরজা হচ্ছে আপনাদেরকে দেখালাম, এখন দেখাবো হচ্ছে এই দরজা আমি আমরা কি ডিজাইন করেছি। তো অবশ্যই প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। এখন দেখেন খুবই চমৎকার এই ডিজাইনটি, একটু দূরের থেকে তো দেখাও, আমি দূরের থেকে উপর থেকে হচ্ছে দেখাচ্ছি। এই যে মাঝখানে যে ড্রেসিং টেবিলে কাজ করেছে গ্লাসের, এই দরজার অপর পাশে হচ্ছে আপনার চুরি বক্স, কাছে থেকে একটু দেখাও, এখানে হচ্ছে চুরি বক্স, চুরি বক্স, এবং নিচে একটি ফগেট, একটি নিচে একটি ফগেট। তাছাড়াও আজকের মূলত এটার ভিতরের ডিজাইনটা একটু দেখাবো, আপনি দুটো দূরে থাকো, দূরে থাকো, একটু দূরে থাকো, রাইট, হয়েছে? 1 2 3 4, চারটি কিন্তু আপনি তাক দেখেছেন, তার ভিতরে হচ্ছে উপরে তাকটি কিন্তু একটি গোপন লকার আছে। এটা কাছে থেকে একটু জায়গাটা দেখাও, এখানে কিন্তু অনেক জায়গা আছে, আপনি জরুরি কাগজপাতি টাকা পয়সা রেখে এভাবে নিচে নামে তালা মারি রাখতে পারবেন। তাছাড়াও এখানে আপনি একটা জায়গা পাই দেখছেন, দুই তাকে দুই অসংখ্য কাপড় ছোঁ রাখবেন। তাছাড়া নিচে একটি দুইটি তাক আছে, দুইটি তাকে আপনি অনেক কিছু রাখতে পারবেন, ল্যাপ তোষক কম্বল যা মন চায় সব রাখতে পারবেন। তাছাড়া এটা কিন্তু আলগা সিস্টেম, আপনি চালি নিচে নামে বড় কিছু রাখতে পারবেন, ঠিক আছে? এটা আলগা সিস্টেম। এবং হচ্ছে যে মাঝখানে দেখেন
খুবই সুন্দর আকর্ষণীয় আমাদের সিন্ধুকটা সিন্ধুকের হ্যান্ডেলে কিন্তু গাইডিং হ্যান্ডেল খুবই মজবুত ভাবে বানানো হয়েছে এবং সিন্ধুকের যে দুটি চাবি আছে ট্রিপলের এখান দিয়ে তালা মারা সিস্টেম এবং আমি সিন্ধুকটা হচ্ছে আপনাদেরকে আগে খুলে দেখাই সিন্ধুকের ভিতরে দেখেন আপনি অসংখ্য জায়গা পাইতেছেন তাছাড়াও ভিতরে একটি কিন্তু সগের আছে আপনি দেখতেছেন তাছাড়া এখানে আপনি জায়গা সম্পত্তি দলিল কাগজপাতি ফাইল টাইল রেখে যাবে সিন্ধুকটা লক করে রাখবেন ঠিক আছে তাছাড়া হচ্ছে এখানে দুটি ডয়ার এবং ডয়ারের চাবি এবং মুখপান হ্যান্ডেল সম্পূর্ণ কিন্তু এসএসআর তাছাড়া ডয়ার গুলো একটু দেখাই ভিতরে কিন্তু অনেক জায়গা আছে আপনি চাইলে অনেক কিছু রাখতে পারবেন এবং আমি ডয়ারটা একটু বার করে দেখাই সাইডে কিন্তু একটি ফগের আছে আপনি দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু একটা ফগের আছে তাছাড়াও নিচে কিন্তু আরেকটি ডয়ার এই ডয়ারেও কিন্তু আপনার অনেক জায়গা এবং ডয়ারের পাশে কিন্তু আরেকটি পকেট আপনি দেখতেছেন সাইডে পকেট গোপনীয়ত পকেট এগুলো আলমারি কারণ আলমারি হচ্ছে এগুলো হচ্ছে আপনার পার্সোনালি পকেট ঠিক আছে আপনি একটু দূরের থেকে হচ্ছে ভালো করে দেখাও ডিজাইনটা একটু ভালো করে একটু দূরের থেকে একটু দেখাও ঠিক আছে এখন আমি দরজা একটু লাগিয়ে নেই আমি আপনাদেরকে আবার বলতেছি আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ আর হ্যাঁ আরেকটা কথা হচ্ছে আমাদের নতুন নতুন ডিজাইন কিন্তু আরকে ভিআইপি চ্যানেলে আপলোড হচ্ছে আপনারা আরকে ভিআইপি লিখে সার্চ করেন আপনারা ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সেই ভি চ্যানেলে আপনার যত ভিডিও আছে নতুন ওই ওই চ্যানেলে হচ্ছে আমাদের আপলোড করা হয় তো আমি একটু পিছিয়ে যাও তো আমি এখানে আমি কিন্তু ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও থাকা স্ক্রিনে নাম্বারে অবশ্যই আমার সাথে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারেন তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম